আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন প্রতিদিনের মতো আজকেও হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের জন্য একটি আনকমন ডিজাইন তৈরি করার চেষ্টা করেছি আশা করি আপনাদের সকলেরই আজকে ডিজাইনটি ভালো লাগবে প্রথমে আমি কাপড়টিকে ভালোভাবে বিছিয়ে নিয়েছি এবার চার ইঞ্চি পর পর কাপড়টির চারপাশ থেকে ভালোভাবে মার্কিং করে নিচ্ছি আপনারা ঠিক একইভাবে কাপড়ের চারপাশে ঠিক এইভাবে ইঞ্চি টেপের সাহায্যে চার ইঞ্চি পর পর মার্কিং করে নেবেন মার্কিং করা হয়ে গেলে এবার একটি স্কেলের সাহায্যে এই মার্কিংগুলো ভালোভাবে মিলিয়ে নিতে হবে একটি বর্ডার লাইন তৈরি করে নিতে হবে ঠিক চারপাশ থেকে কিন্তু ঠিক এইভাবে আমাদেরকে বর্ডার লাইন প্রথমে তৈরি করে নিতে হবে এই যে আমরা বর্ডার লাইন তৈরি করেছি সেই বর্ডার লাইনের মাঝখান থেকে আমি পরবর্তী একটি বর্ডারের ডিজাইন তৈরি করে নিচ্ছি আমি কিভাবে তৈরি করছি আপনারা অবশ্যই লক্ষ্য করলে দেখতে পারবেন আশা করি আজকের ডিজাইনটি আপনারা দেখে বুঝতে পারবেন আসলে কিছু কথা আছে কিছু ডিজাইন আছে যেটা কি না মুখে বলে বোঝানো সম্ভব হয় না সেটা একটু দেখে বুঝে নিতে হয় আমি সবসময় আপনাদেরকে মাপ বুঝে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি কিন্তু ডিজাইনগুলো কিভাবে তৈরি করতে হবে সেটি অবশ্যই কিন্তু স্ক্রিনে দেখে আপনাদের ভালোভাবে বুঝে নিতে হবে আমি যতটুকু সম্ভব হয় ততটুকু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি আশা করি আপনারা আমার ডিজাইনগুলো ভালোভাবে বুঝতে পারেন আর যদি আপনাদের সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার অবশ্যই চেষ্টা করব ঠিক এইভাবে কিন্তু আমি বর্ডার লাইনটি তৈরি করে নিচ্ছি আমি যেভাবে আজকের এই বর্ডার লাইনটি তৈরি করছি আপনারা কিন্তু ঠিক একইভাবেই কাঁথার চারপাশে এই বর্ডার লাইনটি প্রথমে তৈরি করে নেবেন এই বর্ডার লাইনটি অনেকটা কমন মনে হলেও আমি মাঝে যেই ডিজাইনটি ব্যবহার করব সেটি একটি আনকমন রাখার চেষ্টা করেছি একটু কমনের মাধ্য মাঝে একটু আনকমন থাকলে কিন্তু জিনিসটা অনেকটাই সুন্দর দেখায় তাই আজকে আমি একটু ভিন্ন ধরনের নকশি কাঁথার ডিজাইন তৈরি করার চেষ্টা করেছি আশা করি আপনাদের সকলের আজকের ভিডিও ভালো লাগবে আমি যেভাবে আজকের এই বর্ডার লাইনটি তৈরি করছি ঠিক একইভাবেই কিন্তু সবগুলো বর্ডার লাইনই আমি এক এক করে তৈরি করে নিচ্ছি আপনারাও ঠিক একইভাবেই এই প্যাটার্নটি প্রথমে তৈরি করে নেবেন আমি একটু অসুস্থ বিধায় আপনাদের বুঝাতে একটু সমস্যা হচ্ছে আশা করি আপনারা আমার আজকের কথাটুকু বুঝতে পারছেন আর যদি সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব আমি কিন্তু স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ ডিজাইনি কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করছি এই প্যাটার্নটি অঙ্কন করা হয়ে গেলে এবার এর মাঝখান থেকে কিছু ডিজাইন অঙ্কন করে নিচ্ছি কিছু ফুল আর কিছু পাতা দিয়ে এই ডিজাইনটি প্রথমে আপনারা ঠিক একইভাবে এই ডিজাইনটি প্রথমে কমপ্লিট করে নেবেন এরপরে কিন্তু ভিতরের অংশটুকু অঙ্কন করার চেষ্টা করবেন আমি আশা করি আপনাদের আজকের ডিজাইনটি ভালো লাগবে ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর যারা নতুন আছেন তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যেন সকল ধরনের আপডেট আপনারা খুব সহজে পেয়ে যান আরও একটি কথা আপনাদের সাথে শেয়ার করছি আসলে আমি কিন্তু আপনাদের জন্য প্রতিনিয়তই বিভিন্ন ধরনের নকশিকাথার ডিজাইন তৈরি করে যাচ্ছি তবে আমার এই ভিডিওর নোটিফিকেশানগুলো অনেকের কাছেই ভালোভাবে পৌঁছাচ্ছে না তাই আপনাদের মাঝে যারা আমার চ্যানেলের রেগুলার ভিউয়ার্স আছেন তারা অবশ্যই আপনাদের বেল বাটনটি চেক করে নেবেন আর আপনাদের কাছে প্রতিদিন আমার এই ভিডিওটি যাচ্ছে কি না অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সাহায্য করছি আপনারাও আমাকে একটু সাহায্য করুন বর্ডারের লাইনটি কমপ্লিট হয়ে যাওয়ার পরে ভিতরে আমাদের যতটুকু অংশ আছে আমরা সম্পূর্ণ একটি ইঞ্চি টেপের মাধ্যমে মেপে নিব এবার ইঞ্চি টেপটিকে দুই ভাগ করে অংশ নির্ণয় করব মাঝখারের অংশটুকু নির্ণয় করা হয়ে গেলে আবার যে অর্ধেক অংশটুকু রয়েছে সেই অর্ধেক অংশটুকুতে আবার আমরা ভাগ করে নিব ঠিক এইভাবে আমি ভাগ করে নেওয়ার ফলে আমার কিন্তু ছয় ইঞ্চি পরিমাণ মাপ এসেছে আমার সম্পূর্ণ অংশে কিন্তু ছয় ইঞ্চি করে ভালোভাবেই মিলে গিয়েছে লম্বাতে ছয় ইঞ্চি এবং চওড়াতে ছয় ইঞ্চি ঠিক এইভাবে আমি মার্কিংটি করে নিচ্ছি আপনারাও ঠিক একইভাবে কিন্তু আপনাদের কাপড়টিকে ইঞ্চি টেপের সাহায্যে ভালোভাবে মেপে নেবেন ইঞ্চি টেপটিকে দুই ভাগ তারপরে চার ভাগ ঠিক এইভাবে করে নিলে কিন্তু মাঝখানের বক্সের অংশটুকু ভালোভাবে বেরিয়ে চলে আসবে এবার বক্সগুলো আমি ভালোভাবে অঙ্কন করে নিয়ে বক্সগুলোকে দুই ভাগ করে নিচ্ছি ঠিক একইভাবে কিন্তু সবগুলো বক্সে আমি ভাগ ভাগ করে নিচ্ছি প্রথমে এই অংশগুলো ভাগ করে নেওয়া হয়ে গেলে এবার পেন্সিলের সাহায্যে আমি পরবর্তী ডিজাইনটি অঙ্কন করে নিচ্ছি আর কিভাবে অঙ্কন করছি আপনারা তো দেখলে হয়তো বা বুঝতেই পারবেন ঠিক প্রতিটি লাইনের উপর থেকে কিন্তু আজকে এই ডিজাইনটি অঙ্কন করছি এই চকের দাগগুলো কিন্তু আমি পরবর্তীতে মুছে নেব এটি শুধু মাত্র আমাদের ডিজাইনের প্যাটার্নটুকু ঠিক রাখার জন্য অঙ্কন করা আমরা যে পেন্সিল দিয়ে ডিজাইনটি অঙ্কন করছি সেটি হচ্ছে আমাদের মেন ডিজাইন সম্পূর্ণ ডিজাইন তৈরি হয়ে গেলে তারপরে কিন্তু আমাদেরকে এই চকের দাগটি ভালোভাবে মুছে নিতে হবে তা না হলে কিন্তু সেলাইটি এই ডিজাইনটি আমরা যখন সেলাই করব তখন আমাদের অনেকটাই এলোমেলো রাখতে পারে আমি ঠিক এক এক করে কিন্তু সবগুলো বক্সেই ঠিক এইভাবে ডিজাইনটি করে নিচ্ছি আপনারাও ঠিক একইভাবে সম্পূর্ণ ডিজাইনটি প্রথমে কমপ্লিট করে নেবেন এবার মাঝে যে অংশটুকু খালি রয়েছে সেখানে একটি পাতার একে আমরা চারটি অংশ ভালোভাবে মিলিয়ে দিচ্ছি ঠিক একইভাবে কিন্তু সবগুলো বক্সেই আমাদেরকে এই পাতাগুলো অঙ্কন করে নিতে হবে কাঁথায় প্রায় সম্পূর্ণ অংশে ঠিক এইভাবে ডিজাইনটি অঙ্কন করা হয়ে গেলে একটি কাপড়ের সাহায্যে কিন্তু চকের দাগটি ভালোভাবে মুছে নিতে হবে আমি একটি কাপড়ের সাহায্যে ভালোভাবে মুছে নিচ্ছি আপনারাও সম্পূর্ণ কাঁথায় এই দাগগুলো প্রথমেই মুছে নেবেন তারপরে সেলাইয়ের কাজটি শুরু করে নেবেন ঠিক এইভাবে কিন্তু সম্পূর্ণ কাঁথায় এই ডিজাইনটি অঙ্কন করে নিতে হবে আপনাদের সুবিধার জন্য আমি দেখিয়ে দিচ্ছি আশা করি আজকে ডিজাইন আপনাদের সকলের কাছেই ভালো লেগেছে আর অবশ্যই কিন্তু আপনারা আমাকে জানাবেন আপনাদের কাছে নোটিফিকেশন গুলো যাচ্ছে কিনা আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ